আচ্ছা আচ্ছা, তান্ত্রিক বড় বড় ডাকাত তারা কিন্তু ঘট পূজা করে। ও আচ্ছা, তান্ত্রিকদের কনসেপ্ট মানে মা কে পূজা, এখানে ঘটের মাধ্যমে মার কালী মার আরাধনা করা হয়। চন্দন, চন্দন গাছ ওনাদের এখানে সমাধিস্থল। তো হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা চলে আসলাম আগরতলার উপকণ্ঠে শহরের প্রাণকেন্দ্রে একটা বিখ্যাত কালী মন্দির মেহের কালীবাড়ি। তো এই মন্দির আমি গত দিন এসেছিলাম এখানে পয়লা বৈশাখের প্রথম দিন উপলক্ষে ঠাকুরের আশীর্বাদ নিতে। তো এসে এই মন্দিরে ভক্তপ্রাণ লোকদের উপচে পড়া ভিড় দেখে আমি খুব অনুপ্রাণিত হই, এবং সত্যি এই মেহের কালীবাড়ি প্রসিদ্ধি দিন দিন বেড়েই চলছে। তো এখানে যে মার যে পূজা হয় বা এখানে যে ভক্তরা আসে, তো নিশ্চয়ই ওদের জীবনে সফলতা আসছে এবং ওদের জীবনে সুখ সমৃদ্ধি হচ্ছে, তাই এখানে ভক্তদের পদধ্বনি, ভক্তদের যে পদচারণা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো আচ্ছা, আজকে আমরা এই মন্দিরের কিছু তথ্য জানার চেষ্টা করব এবং এই মন্দির ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সবটা ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত, থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম লালু দেব বর্মা। লালু দেব বর্মা, আচ্ছা আচ্ছা। তো এই মন্দিরটা আপনার জানা মতে এটা কয় বছর পুরনো মন্দির? নিজে তো 60 বছর হইব, মানে আপনার জানা মতে তার আগেও আর এখন যে দেখতে পাচ্ছি মন্দিরের যে আবাসন, মন্দিরটা যে বা তার আশেপাশের যে বিল্ডিংগুলো, আশেপাশের যে ঘরবাড়িগুলো, এগুলো হয়তো বা তখন ছিল না? না না না, এগুলো নতুন, কিন্তু মন্দিরটা এই আদি মন্দিরটা এটা অনেক এটাই ছিল। আর এই এই মন্দিরটা ছিল তরজার, তরজার বা বাঁশের তৈরি, বাঁশের তৈরি। এই খুদ বটেরা ছিল, খুদ বটেরা জি, যে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা তান্ত্রিক, আর তান্ত্রিক হ্যাঁ উনি আছিল। মখলে ইয়ার আরে মখলক মুলালে কালী মন্দির থাকতো। আচ্ছা, কালী মন্দিরে থাকতেন। এরপর যে শুনে রায়ট না কি লাগে গেল এখানে 71-এর দাঙ্গা, তখন দাঙ্গা হতো, তখন এই বারে লোয়া। আচ্ছা আচ্ছা, এইটা আগে নোয়াখালীতে ছিল করতেছে নি মন্দিরটা? আগে হ্যাঁ, আগে নোয়াখালীতে ছিল এই মন্দিরটা। মন্দির মন্দির কিছু আসল না গেল। ও, জেলে আসবে বিগ্রহটা নিয়ে আইসে তেনে? হ্যাঁ নিয়ে আসবে। এখানে যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর, যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর উনি এই জায়গাটা দিয়ে। আচ্ছা, তুমি ওই জায়গাটা দিছেন মন্দির তৈরি করার জন্য? এখানে মারে প্রতিষ্ঠা করো। যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর বাড়ি কি এখানে? প্রগতি রোডে, ওই এখানে। আচ্ছা, ওই সামনে এদিকে। আচ্ছা, খুব বিখ্যাত বড় কন্ট্রাক্টর ছিলেন, খুব বিরাট বড় কন্ট্রাক্টর, তাই এই জায়গাটা বা মন্দির প্রতিষ্ঠা লেগা দিয়েছে কিরো ভট্টাচার্য। ওকে, তান্ত্রিক আসলে মানুষের হাড্ডি দিয়ে পূজা করতো। ওহো, মানুষের ফুল দিয়ে খাইতো। ও, মানে এটা আপনি দেখছেন তাই যে মানে মানুষের ফুল দিয়ে জানা দেখা, হাড্ডি হাড্ডি খুলি টুলি থাকতো এখানে তখন? তান্ত্রিক, তান্ত্রিক, তান্ত্রিক। আচ্ছা, মানে উনি মানে, আচ্ছা ওনার ওখানে দাহ সংস্কার ওইখানেই হয়েছে যে প্রতিষ্ঠা করছেন মন্দিরটা? ও, কোন বেদিটা ওই গাছটা? কিন্তু অনেক কিছু জানেন, মানে দীর্ঘদিন যাবত মানে এই মন্দিরে আপনার আসা যাওয়া? বহুদিন আছে ভাঙা মন্দির আছে, তো অনেক ঝাড়ু দিতাম, কেউ হয়তো না ভয়ে। আচ্ছা, এত জঙ্গল টঙ্গল ছিল? আচ্ছা, জঙ্গল একমাত্র আমি এটা, সবাইকে তো আপনার ভয় পান না, কিছু মারবে তো ভয়ের কি আছে? মার একটা তার আশীর্বাদ পায় বা এই মার এখানে এসে তারা যখন মানে কি করে একটা ভালো ফল পায় ওরা? ফল বহু জন ফল পাইছে, মরা মানুষ পাচ্ছে। আরে বাহ, কি জানে এক ভদ্র মহিলা আর এলা বাড়ি মাথার মধ্যে টিউমার হয়েছে। ওকে, ওর পর এখান থেকে রেফার করছে বাইরে। হ্যাঁ, বাইরে গেছি যে হইতো। আচ্ছা, মার এখানে মার বড় লম্বে পড়ছে। আচ্ছা, বিনা চিকিৎসা ভালো হয়ে গেছে। বাহ বাহ, মানে এটা আপনার দেখা জিনিস? এটা আমার দেখা, ভদ্র মহিলা আইয়ে মাথা হবে। তো এই মন্দিরেই এই মন্দিরটা আমিও অনেকবার এসেছি এখানে, তো ডে বাই ডে এই মন্দিরের বৈভব, এই মন্দিরের যে সৌন্দর্য, এত বড় বড় গাছ, এখানে ছোট্ট একটা ফুলের বাগান, তারপরে এই রাস্তাটাও সুন্দরভাবে ঢালাই করা, তো এর শ্রীবৃদ্ধি ঘটছে ডে বাই ডে, এবং মানুষের যে এখানে আস্থা, ভক্তি, মানুষের যে আনাগোনা, এটাও ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো এই মেহের কালীবাড়ির প্রসিদ্ধি এবং এই মেহের কালীবাড়ির শ্রীবৃদ্ধি আমরা সবাই কামনা করব। তো এখন আমরা কালীমার বিগ্রহের দিকে যাচ্ছি, দর্শন করে নেব। তো এখানে কালকে ছিল পয়লা বৈশাখের প্রথম দিন, তো সবাই এখানে মাকে ধূপ, মাকে প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি জ্বালিয়েছে, কিন্তু তারপরে যে এই এই অবস্থাটা, এটা সত্যিই একটা দুঃখজনক।
তো এখন আপনারা বলতে পারেন যে আমি ভিডিও বানাচ্ছি, আমি কেন পরিষ্কার করে দিচ্ছি না, কিন্তু আমি তো আর সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। কিন্তু এটা মন্দির কর্তৃপক্ষের নজরে আনবো যে এই এই জিনিসগুলো যেন একটা ভবিষ্যতে ভলেন্টিয়ার রাখা হয় এখানে, যারা যখন কেউ এখানে প্রদীপ জ্বালাতে আসবে ওদেরকে বলা হয় যেন আপনার একটা নির্দিষ্ট স্থানে একটা ডাস্টবিনে ইউজ করুন। যারা দু তিনজন ভলেন্টিয়ার অ্যাটলিস্ট যে দিনগুলোতে এখানে খুব ভিড় হয় ভক্তদের, সেই দিনগুলোতে দু তিনজন ভলেন্টিয়ার এখানে থাকবে, তাদের কাজ হবে শুধুমাত্র এই ধূপকাঠির প্যাকেট, মোমের প্যাকেট, এগুলোকে যেন এদিক ওদিক না ফেলা হয়, এটা সুন্দরভাবে রাখতে হবে। ভগবান সুন্দরের মধ্যে থাকেন, অসুন্দরের মধ্যে ভগবান থাকতে পছন্দ করবেন না এত আবর্জনা হলে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, মন্দির লাগানো আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শিব, শিব ঠাকুর আছেন মন্দিরের গাত্রে। এখানে আমাদের ভগবান শিব ঠাকুরের মন্দির, কারণ মা কালী যেখানে থাকবেন, বাবা ভোলানাথ তার পাশেই থাকেন। শিব কালী মন্দির আমরা প্রায়ই দেখতে পাই। তো এখানে হচ্ছে আমাদের ভোলানাথের জয় ভোলে। এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, মন্দিরের ভিতরটা অনেকটাই উপায় পরিষ্কার, খুব সুন্দর। এখানে ঘন্টা, তো ঘন্টা নাকি তিনবার না হলে পাঁচবার বাজাতে হয়, জোর সংখ্যায় বাজাতে নেই, ঘন্টা বাজালে বেজোর সংখ্যায় বাজাতে হয়। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি তমাল গাছ, তো এই তমাল গাছও বর্তমানে অনেক রেয়ার। তার পাশেই এই সুন্দর একটা জলাশয়, জলাশয়টাকে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে, এবং এই এর মধ্যে কিছু মাছ দেখতে পাচ্ছি। তো মন্দিরের সৌন্দর্যায়নে এই জিনিসটা অনেকটাই সাহায্য করবে। তো কিছুক্ষণ আগে লালু স্যার আমাকে বললেন যে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা এবং ওনার যে ছেলে, দুজনকেই এই মন্দির চত্বরেই সমাহিত করা হয়েছে। তো এটা হচ্ছে ওদের এই শ্মশান বা ওদের সমাধিস্থান। তো তো এই লালু স্যার উনি এই মন্দিরের, আপনি মানে এই মন্দিরের পয় পরিষ্কার এটা রাখার নিজে স্বেচ্ছায় করেন নাকি কোনো বেতনভুক্ত? নিজে স্বেচ্ছায়, সারা এত বছর যাবত আপনি সকালে এসে এই মন্দির ভাঙা থাকা পর্যন্ত আমি পরিষ্কার করতাম, বহুত কিছু দেখছি। মানে যখন বাঁশের ঘর ছিল তখন থেকে মন্দির পরিষ্কার করেন? তো সত্যি মানে ওনার জন্য মানে কি বলবো, সবাই যদি দেখে থাকেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই এই ব্যক্তিকে যিনি বিনা পয়সায়। দেখুন আমরা সবাই যারা ভক্তরা আছি তারা গতদিন এখানে এসে আমরা হয়তো বা অনিচ্ছাকৃতভাবে, আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে এই আবর্জনা বা এখানে নোংরামি করেনি, কিন্তু এত ভিড় ছিল, এই সবাই এখানে এসেছে ভগবানকে উদ্দেশ্য করে, এখানে মোম আগরবাতি জ্বালানো হয়েছে। কিন্তু এখন যে পরিষ্কারের পালাটা এটা কিন্তু এই এই একজন লোক আমি দেখতে পাচ্ছি ভোরবেলা এসে উনি ঝাড়ু হাতে নিয়ে এটাকে একদম, হ্যাঁ দুইবার উনি নাকি দিনে দুইবার এখানে এসে মন্দির পরিষ্কার করেন, একবার বিকেলে একবার সকালে। আর এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো বিগ্রহ নেই, মা কালীর কোনো মূর্তি নেই এখানে, এখানে ঘট পূজা করা হয়। ঘট, আচ্ছা ঘট পূজা কেন করা হয়? ঘট পূজা এই তো একবার তো করলাম, যারা বড় বড় তান্ত্রিক, আচ্ছা আচ্ছা তান্ত্রিক, যারা বড় বড় ডাকাত তারা কিন্তু ঘট পূজা করে। ও আচ্ছা, তান্ত্রিকদের কনসেপ্ট মানে মা কে পূজা, এখানে ঘটের মাধ্যমে মা কালী মার আরাধনা করা হয়। তো এটাই প্রথম আপনার ইয়া ছিল, চম্বলের ডাকাত ছিল মানসিং, মানসিং ডাকু মানসিং কিন্তু ঘট পূজা করত। আচ্ছা আচ্ছা, ভদ্রকালী যে কয়, জয় ভদ্রকালী। বন্ধুরা আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, আমাদের ধর্মে মন্দির, ভগবান, ভগবানের পুজো আর্চা, ভক্তি শ্রদ্ধা এইসব কিছু পরিপূর্ণ এবং এইসব কিছু দরকার প্রত্যেকটা ধর্ম, হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মেই আপনি কিছু একটা পাবেন, বা আপনার যদি মোক্ষ প্রাপ্তি হয় তো সেই মোক্ষ প্রাপ্তির মাধ্যম আলাদা আলাদা হতে পারে, কেউ মূর্তি পূজার মাধ্যমে সে মোক্ষ প্রাপ্তি করতে পারে, কেউ একটা কনসেপ্টকে বিশ্বাস করে সে মোক্ষ প্রাপ্তি করতে পারে, বা কেউ একটা মানব সেবামূলক কাজের মাধ্যমে মোক্ষ প্রাপ্তি করতে পারে। তো মাধ্যমটা বিভিন্ন হতে পারে কিন্তু ধর্ম যার যার। তো এই ডিভাইন প্লেসে আপনারা যদি আসেন তাহলে এই ডিভাইন প্লেসের যে পজিটিভ এনার্জি, সে পজিটিভ এনার্জি অবশ্যই আপনার মধ্যে আসবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং আপনার ভিতরের যে মেন্টাল স্ট্রেংথ এটাকেও বাড়াতে সাহায্য করবে, কারণ মনের জোরেই অনেক কিছু করা যায়, দৈহিক জোরে অনেক কিছু হয় না। আপনার ফিজিক্যালি আপনি যতই স্ট্রং হন এটার থেকেও ইম্পর্ট্যান্ট আপনি মেন্টালি কতটুকু স্ট্রং। তো এইসব মন্দিরে এলাকাতে, এবার এটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, গুরুদ্বারা হোক, সব জায়গাতে একটা পজিটিভ এনার্জি থাকে, একটা পজিটিভ এনার্জি খুব দরকার জীবনে এগিয়ে যাওয়ার জন্য।
আর এই বর্তমান সময়ে যখন প্রত্যেক মানুষের মন কলুষিত, মানুষের মনে অপবিত্রতা, মানুষের মনে হিংসা, মানুষের মনে ঘৃণা, মানুষের মধ্যে মানে সহিংসতা, এগুলো অনেক বেশি, সেই পরিপ্রেক্ষিতে মন্দিরে এসে কিছু পজিটিভ এনার্জি এবং আমাদের মনকে শান্ত রাখার মতো কিছু এনার্জি নিয়ে যাওয়া খুব দরকার, ঠিক বললাম না? তো যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর এরকম এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাও জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, জয় মা কালী।